আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন পরোটা। আর সেই সাথে আমি আরেকটা টিপসও শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে আমি চিকেন পরোটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। একই পদ্ধতিতে আপনারা রুটি, নর্মাল পরোটাও এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন আমার মূল রেসিপিতে। এই থেকে আমি চিকেন পরোটা বানানোর জন্য মাংস কেটে নিচ্ছি। তো এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়েছি। তো এগুলোকে ছোট করে কেটে নেব, তারপরে এগুলোকে সিদ্ধ করে নেব। তো এই দিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু পানি দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার পরে আমি হাত দিয়ে এইগুলোকে ছিঁড়ে নেব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে আমি হাত দিয়ে কিভাবে ঝরঝরে করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে ভেজে নেব পরোটা বানানোর জন্য। তো এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে এসেছে, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করার পরে এখানে আমি এখন দিয়ে দিব বাটন মশলাগুলো। তো এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটু যখন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তা আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু ওই অনুযায়ী আপনারা কাঁচামরিচ কুচি করে দিবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি মাংসগুলো। ভালো করে মাংসগুলোকে মিক্স করে নিব। তো মাংসগুলো যখন ভাজবো তখন চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো আগুনে থাকতে হবে। তো এখানে আমি মাংসগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি নামানোর আগে এখানে আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি। তো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে এক সাইড করে রেখেছি আর এর ফাঁকে দিয়ে আমি আটাটাও সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি সিদ্ধ আটা নিয়েছি। তো আটাটাকে ভালো করে মথে তারপরে এখানে ডো বানিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য। এখন আমি চিকেন পরোটাটা বানাবো। তো এখানে আমি চিকেন পরোটা বানানোর জন্য সবগুলো রুটি বানিয়ে নেব। তো প্রথমে এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে দুটো রুটি আমি আগে বানিয়ে নেব। তো এই তো দুটো রুটি সুন্দরভাবে বেলে নিচ্ছি। আর চিকেন পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো রুটি ইউজ করব। এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি রুটির উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পরে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে তারপর হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে দিয়ে দিব। তার এরপরে আমি বেলুনের সাহায্যে হালকাভাবে চেপে চেপে একটু বেলে নেব। এই তো আমার চিকেন পরোটাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে আমি সমস্ত চিকেন পরোটাগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সমস্ত চিকেন পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এই তো এখন আমি পরোটাগুলো ভেজে নেব। তো এখানে আমি তাওয়াতে পরোটা দিয়ে দিয়েছি। তো আমি পরোটা ভাজার আগে প্রথমে আমি এই পিঠ ওই পিঠ করে তার একটু হালকা ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পরে এখানে সামান্য একটু তেল দিয়ে তারপরে পরোটাগুলো ভেজে নিই। তো এইভাবে আমি সবসময় ভাজি। তো এইভাবে ভাজলে পরোটার ভিতর পর্যন্ত আপনার সুন্দর ভাজা হয়ে যায়, কাঁচা থাকে না। তো এই তো এইভাবে এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। এই তো দেখুন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। যে কয়টা ভেজে নেওয়া আমি সেগুলো ভেজে নিয়েছি, আর বাকি যেগুলো সেগুলো আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আমি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি প্লাস্টিকের পেপার নিয়েছি। তো আপনাদের যদি প্লাস্টিকের পেপার না থাকে তাহলে আপনারা পলিতেও নিতে পারেন। এখন আমি একটা প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়েছি। তা এরপর আমি এটার উপরে একটা পরোটা রেখেছি, পরোটার উপরে আবার আরেকটা প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়েছি। এইভাবে এক এক করে প্লাস্টিক বিছিয়ে তারপরে পরোটাগুলো রেখে দেব। তাহলে কি হবে, একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। সবগুলো নেওয়ার পরে আমি একটা বক্স করে তারপরে ফ্রিজে রেখে দেব। তো এইভাবে আপনারা রুটি, নর্মাল পরোটাও রেখে দিতে পারেন 15 থেকে 20 দিনের জন্য। এইভাবে ফ্রিজে রেখে আপনারা যখন ইচ্ছা তখন বের করে বাচ্চাদের স্কুলের টিফিন, সকাল বিকেলের নাস্তা হিসাবে দিতে পারেন। আর অতিথি আসলে অতিথি আপ্যায়নেও আপনারা ঝটপট এই পরোটাগুলো ভেজে অতিথি আপ্যায়ন করতে পারেন। আপনাদের কাছে আমার এই টিপস আর চিকেন পরোটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।